আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম। এই আইসক্রিমের স্বাদ হবে দোকানের চেয়ে বহু গুণ বেশি। আর দোকানের 1 লিটার ম্যাঙ্গো আইসক্রিমের যে দাম পড়বে, সেই খরচে আমি আজকে আপনাদেরকে 2 লিটার আইসক্রিম তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে একটি বাটিতে আমি 2 কাপ আম, অর্থাৎ ব্লেন্ড করার পর 2 কাপ আম নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিলাম 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে 1 কাপ নিতে পারেন, তবে আমার মনে হয় সেটা খুব বেশি হয়ে যাবে। খুব ভালো মতো আমের মিশ্রণ আর কনডেন্স মিল্ক আমি মিশিয়ে নিলাম। আর অন্য একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ঠান্ডা হুইপড ক্রিম। বিটার মেশিনের সাহায্যে এখন আমি বিট করে নিচ্ছি। বিটারের স্পিড থাকবে কিন্তু মিডিয়ামে, আর স্টিপ পিক হওয়া পর্যন্ত আমি বিট করে নিব। দেখুন, এইভাবে আস্তে আস্তে স্টিপ পিক করে নিচ্ছি, হয়ে গেছে। এখন আমি আম এবং কনডেন্স মিল্কের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন 3টি উপাদানই একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। দেখুন, এইভাবে মিশিয়ে নেবেন, খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়া করার দরকার নাই। আস্তে আস্তে মিশিয়ে নেবেন। আমার মেশানো হয়ে গেছে প্রায়। মেশানো হয়ে গেলে আমি এতে কিছু পাকা আমের টুকরো মিশিয়ে দিব, তাহলে এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও অনেক স্বাদের হবে। কিছু আমের কুচি দিয়ে দিলাম, এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি 1 লিটারের একটি বক্সে কিছুটা আইসক্রিমের মিশ্রণ ঢেলে নিলাম। এখন একটু সমান করে নিয়ে এর উপরে পাকা আমের কিছু কুচি আবারও দিয়ে নিচ্ছি। এর উপরে আবারও আইসক্রিমের মিশ্রণ দিয়ে নিব। ঠিক এইভাবে করে নেবেন, তাহলে দোকানের মতো হবে। আবার একটু সমান করে নিলাম ওপর থেকে, আর কিছু লিকুইড আমের মিশ্রণ দিয়ে নিলাম। এখন একটি কাঠির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি, এতে দোকানের লুক আসবে। এক বক্স কিন্তু হয়ে গেল, এখানে 1 লিটারের একটি বক্স। এখন একটু ট্যাপ করে নিলাম। এখন অন্য একটি 1 লিটারের বক্স নিয়ে নিলাম। এখন আগেরটার মতো এটাতেও একই রকমভাবে আইসক্রিম সেট করে নিচ্ছে। সেট হয়ে গেলে আমি 2টি বক্স ডিপ ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। যদি না জমে সেই ক্ষেত্রে 8 ঘন্টা রেখে দিতে পারেন, তবে 6 ঘন্টাতেই জমে যাবে ইনশাআল্লাহ। 2 বক্স আইসক্রিম তৈরি করতে আমার টোটাল খরচ হয়েছে 290 টাকা, যে একটা দোকানে 1 বক্সের দামের সমান। এখন 6 ঘন্টা পরে দেখেন 2টা বক্স হয়ে গেছে আইসক্রিম। এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হবে, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। 1টি বক্স অলরেডি আমার বাচ্চারা নিয়ে গেছে, আমি অন্য 1টি বক্স থেকে আপনাদেরকে একটু সাজিয়ে দেখাচ্ছি। পরিবেশনের পূর্বে যদি কিছু আমের টুকরো কেটে সাজিয়ে দেন, খেতেও মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন, আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন মজা হলো। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন ডিয়ার ভিউয়ার্স। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করবেন সবার সাথে। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।